আচ্ছা সুইগি জেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি বানাচ্ছি ধানিয়া চিকেন। ওর জন্য আমি মাংসটাকে লেবু দিয়ে, লেবু রস দিয়ে আমি মাখিয়ে রেখে দিয়েছিলাম আধ ঘন্টার জন্য। তো এখন কড়াতে তেল গরম হয়ে গেছে, আমি মাংসগুলো হালকা করে ভেজে নেব। মাংসগুলো আমরা হালকা করে জাস্ট ভেজে নেব। মাংসগুলো দেবার পরে মাংসগুলো কিন্তু ভালো করে নেড়ে নিতে হবে, যাতে কড়াতে পুড়ে না যায়। একটু নেড়ে ছেড়ে এটা দিতে হবে ভালো করে। তো তখন আমরা দেখে নিই এর জন্য আর কি কি লাগছে। লাগছে একটা, আমি এর জন্য কি কি জোগাড় করেছি দেখুন। এর একটা পেঁয়াজ আমি কেটে নিয়েছি, পেঁয়াজ তেজপাতা রেখেছি একটা, আর এটা হচ্ছে কাঁচা লঙ্কা পেস্ট, এবং এটা ধনে পাতা পেস্ট, এবং এটা আদা রসুনের পেস্ট করে নিয়ে রেখে দিয়েছি। আর একটা লাগবে, আর একটা শুকনো লঙ্কা লাগবে। তো চলুন মাংসটা আমরা ফেটে নেড়ে নিই। তো আমি দেখিয়ে দিলাম ভালো করে কি কি লাগবে। আমি শুকনো লঙ্কাটা দেখাতে ভুলে গেছিলাম, শুকনো লঙ্কাটা দেখিয়ে দিলাম। তো এর মধ্যে আমি সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। হলুদ গুঁড়োটা এই জন্যে দেওয়া যে এটা হলুদ গুঁড়ো দেওয়ার পরে একটা সুন্দর একটা কালার আসে, এই জন্যই হলুদ গুঁড়োটা ভাজার সময় দিয়ে দিলাম। নাহলে এটা সাদা হয়ে থাকতো, দেখতে ভালো লাগতো না, সেই জন্য সামান্য একটু হলুদ গুঁড়ো এখন ব্যবহার করলাম। মাংস কিন্তু নুন দিয়ে ভাজবেন না, মাংসতে নুন দিলে মাংসের মধ্যে জল ওঠে। তো এটা দেখে নিন, মাংসটা ভাজা হয়ে গেছে, আমি একদম হালকা করে ভেজে নিয়েছি। আপনারা দেখতেই পাচ্ছেন হালকা ব্রাউন হয়েছে। তো এই তেলের মধ্যেই আমরা পেঁয়াজ কুচিটা দিয়ে দেবো এক সাইডে, আর তেজপাতা আর শুকনো লঙ্কা যেটা রেখেছিলাম সেটা আমরা ফোড়ন দিয়ে দেবো। এটা দিয়ে আমরা ভালো করে এটাকে নাড়াচাড়া করে নেব। পেঁয়াজটাকে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। এর মধ্যে আমি সামান্য একটু নুন দিয়ে দেব, নুনটা এই জন্য দিলাম এ পেঁয়াজের, পেঁয়াজটা পেঁয়াজের মধ্যে নুন দিলে পেঁয়াজটা তাড়াতাড়ি ভাজা হয়ে যায় এবং সফট হয়ে থাকে পেঁয়াজটা। এটাকে ভালো করে নাড়াচাড়া করতে হবে, নাড়াচাড়া করার মধ্যে এটা পুড়ে যাবে। তো এর মধ্যে এবার আমরা আদা রসুন বাটা দিয়ে দেব। তো আমরা আদা রসুন বাটাটা দিয়ে দিলাম, আমরা তো 3 চামচ আদা রসুন বাটা দিলাম আমি। আপনারা আপনাদের পরিমাণ পরিমাণ মতন আদা রসুন বাটা দেবেন। আমি হাফ কেজি মাংস নিয়েছি। আপনারা আপনাদের যদি মাংসটা বেশি হয় তাহলে আর মশলাটা আরো একটু বেশি করে দেবেন। তো এটা ভালো করে কষে নিতে হবে, নাড়াচাড়া করে দেখবে যাতে পুড়ে না যায়। তো মাঝে সাঝে একটুখানি খুন্তি দিয়ে কড়াইতে মশলাটা নেড়ে নেড়ে দেবেন। আমার রান্নাটি যদি আপনাদের পছন্দ হয় আমার চ্যানেলটিকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন, এবং বেল আইকনটি টিপে দেবেন। তো আমি এর মধ্যে লঙ্কা বাটাটা দিয়ে দিলাম, কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দিলাম। আমি এখানে 12টা কাঁচা লঙ্কা বেটে রেখে দিয়েছি, এই লঙ্কা বাটাটা আমি দিয়ে দিলাম। দেখুন এটা যেহেতু একটু ঝাল খেতে হবে, তো আপনারা আপনাদের মানে ঝাল কম খেলে অল্প লঙ্কাই দেবেন। তো আমি সামান্য হলুদ গুঁড়ো আর একটু দিয়ে দিলাম, দিয়ে আর একটু নাড়াচাড়া করছি। মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে, আদা রসুনের গন্ধ যতক্ষণ না কেটে যাচ্ছে ততক্ষণ কিন্তু মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে। আর প্রত্যেক মশলা দেওয়ার পরে একটু একটু করে ভালো করে নেড়ে নিতে হবে। আর যখনই মাংসটা বা মশলাটা কষবেন তখন কিন্তু গ্যাসটা মিডিয়াম আঁচে রেখে দেবেন। তো এর মধ্যে আমি সামান্য জিরার গুঁড়ো ইউজ করলাম। জিরার গুঁড়োটা খুবই অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন নাও দিতে পারেন। তো আমি একটু জিরার গুঁড়ো দিয়ে দিলাম,
এবার এখন আমরা মাংসটাকে এর মধ্যে দিয়ে দেব, দিয়ে আমরা ভালো করে মাংসটাকে মশলার মধ্যে কষে নেব। তো মাংসটাকে আমরা ভালো করে কষে নিচ্ছি। এবার এর মধ্যে আমরা ধনে পাতা বাটাটা দিয়ে দেব। একটু ধনে পাতা বাটাটা কিন্তু বেশি লাগবে, যেহেতু এটা ধানিয়া চিকেন বানাচ্ছি। তো ধনে পাতা বাটা এখন অল্প দিলাম, পরে আবার দেব। তো আমি এক আঁটি ধনে পাতা বেটে নিয়েছি, আপনারা যদি কম নিতে চান কমও নিতে পারেন, ইউজ করতে পারেন। খেতে খেতে ধনে পাতাটা বেশি লাগে, যত ধনে পাতা বেশি বাটা দেবেন তত বেশি টেস্ট হবে। তো চলুন, এটা ধনে পাতা বাটাটা দেওয়া হয়ে গেছে, এটাকে ভালো করে ফের কষে নিতে হবে। আমি আগেই বলেছি প্রত্যেক মশলাটা একবার করে দেওয়ার পরে ভালো করে কষে নিয়ে কিন্তু তারপরেই আবার আরেকটা মশলা দিতে হবে। একসাথে সব মশলা দিয়ে কষলে এটা কিন্তু ভালো টেস্ট আসবে না। তো ধনে পাতা বাটাটা আমরা দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে ফের নেড়ে চেড়ে নিচ্ছি ওই মশলাটা। এখন এর মধ্যে আমি কিন্তু আরো একটু ধনে পাতা বাটা দিয়ে দেব। আর সামান্য আমার মতে কিন্তু সামান্য কাশ্মীরি মির্চ, মানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আমরা দিয়ে দেব। আর নুনটা আমরা দিয়ে দিলাম, নুন দিতে ভুলে গেছিলাম তো নুনটা দিয়ে দিলাম। আর সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, খুবই অল্প পরিমাণ কিন্তু লাগবে। তো আমরা এটা দেওয়ার পরে ফের ভালো করে সুন্দর করে এটাকে মশলাটাকে কষিয়ে নিতে হবে। আর সবসময় বলেছি মশলা কষার সময় গ্যাসটা কিন্তু মিডিয়াম ফ্লেমেই রাখবেন। তো মশলাটার মধ্যে গোড়াটা কিন্তু দেখতেই পাচ্ছেন ভালো করে নাড়াচাড়া হয়ে যাচ্ছে। যখন দেখবেন মশলার গা দিয়ে তেল ছাড়ছে বা মশলাটা কষার সময় তেল বেরোচ্ছে দেখবেন, তখনই কিন্তু ভাববেন যে মশলাটা ঠিক কষা হয়েছে। যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ছে ততক্ষণ কিন্তু আপনারা মশলাটাকে কষতে থাকবেন। তা দেখুন এইভাবে তেল বেরোচ্ছে, এমনি যখন হবে তখন মনে করবেন যে মশলাটা কষা ঠিকঠাক হয়েছে। তো এটা মশলাটা কষার মধ্যেই সব কিছু ব্যাপার। তো আমি সামান্য জল দিয়ে দিলাম যাতে কড়াটা পুড়ে না যায়, মশলাটাও পুড়ে না যায়। তো সামান্য একটু জলে ভুষ করলো আমরা, এরপরে এটা ভালো করে নেড়ে চেড়ে নিয়ে আরও এবার পরিমাণ মতন আমরা জল দিয়ে দেব। দেখুন মশলা দিয়ে তেল ছেড়ে দিয়েছে, তার মানে আমাদের মশলা কষাটা ঠিকঠাক হয়েছে। এই যে ধানিয়া চিকেন বানাতে গেলে কিন্তু মশলাটা ঠিকঠাক পরিমাণ মতন কষতে হবে এবং দিতে হবে। তো আমি যে বাটিতে ধনে পাতা রেখেছিলাম সেই বাটির এক বাটি আমি জল দিয়ে দিলাম। তো আমরা এটাকে এবারে যখন ফুটে হালকা ফুটছে দেখতেই পাচ্ছেন, তো আমি এটাকে চাপা দিয়ে দিলাম, দিয়ে এবং গ্যাসটা একটু বাড়িয়ে দিলাম। এখন আস্তে আছে তো আমি গ্যাসটা বাড়িয়ে দিলাম। তো দেখুন মশলা এটা কিন্তু ফুটে গেছে, অলরেডি ভালোভাবে ফুটছে। তো আমি আর একটু চাপা দিয়ে দেব, তার কিছুক্ষণ পরে আমি ফিরে আসব। আরও আস্তে করে দিয়েছি, একদম এটা লো ফ্লেমে করে দিলাম, ওটা মিডিয়াম ফ্লেমে ছিল। তো দেখুন ফিরে আসলাম, এসে দেখতেই পাচ্ছেন আমরা এবারে গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম। তো গরম মশলার গুঁড়োটা দিয়ে আমরা কিন্তু ফের চাপা দিয়ে দেবো, নাহলে গরম মশলার যে সেন্ট সেটা কিন্তু বেরিয়ে যাবে। তো খানিকক্ষণ চাপা দেওয়ার পরে এটা কিন্তু রেডি, একদম রেডি হয়ে গেছে। এটা কিন্তু রুটি বা পরোটার সাথে আপনি সার্ভ করতে পারেন, এবং ভাতের সাথেও ভালো লাগে, কিন্তু রুটি পরোটার সাথে এটা সার্ভ করবেন বেশি সুন্দর খেতে লাগবে। থ্যাংক ইউ। এটাকে আমি লাভিয়ে নিলাম,
আমার ভিডিওটিকে দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। আমার চ্যানেলটিকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন।